শাবনুর একজনই এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী তার সঙ্গে কারো কোনো কম্পারিজন হবে না কারো কোনো কথা হবে না এটা দু তিন দিন আগে আপনারা দেখলেন যে শিল্পী সমিতির যে নির্বাচন হয়েছে সেখানে কিন্তু মিশা এবং ডিপজল এই কথাগুলো কিন্তু বলেছে এবং এই কথাগুলো কেন বলেছে এবং মিশা সেখানে মৌসুমিকে খোঁচা মেরেও সে এরকম কথা বলেছে এবং কেন বলেছে এটা নিয়ে আজকে আমরা বেশ কিছু কথা বলবো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি ওয়েট ভরিওর কমেন্টস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব বিষয়ে ফিল্ম স্পাইয়ের সঙ্গে থাকবেন তো মৌসুমি এবং শাবনুল এরা বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকা বললেও ভুল হবে না বা বাংলা সিনেমাকে তারা যেভাবে নন্দিত করেছে আগামী একশো বছর যতদিন বাংলা সিনেমা থাকবে ততদিন এই দুই মহা মহীষী অভিনেত্রীর নাম ইতিহাসের পাতায় কিন্তু লেখা থাকবে তো শিল্পী সমিতির নির্বাচনে একটা অন্যরকম ঘটনা ঘটে গেল। শ্যাবনুর যখন আসলো তখন আপনারা দেখলেন যে জনপ্রিয়তা কাকে বলে স্টারডম কাকে বলে এবং মানুষ কিভাবে তাকে ট্রিট করছে মিশা থেকে শুরু করে ডিপজল তারা কিভাবে তার প্রশংসায় অলরেডি পঞ্চমুখ মানে শ্যাবনুর শ্যাবনুর বলতে বলতে এক একজন গলার পানি শুকায় ফেলছে এবং মিশা বলছে যে মৌসুম ফ্রেন্ড পার্ট আমি ওকে বলি যে সামনুর সবচেয়ে জনপ্রিয় তার থেকে সাথে সাথে কোনো কম্পারিজন হবে না অনেকে ডিপচলও বলেছে যে সামনের মতো আর কেউ কখনো হবে না তার সঙ্গে কারো কোনো রকম তুলনা চলবে না সামনুর একজন তো এখন আপনি হয়তো বলবেন যে মৌসুমের সঙ্গে তো তার ব্যক্তিগত ক্রন্দল টিপ ডিপচলদের একটা সময় হয় এই কারণে হয়তো তো দেখেন এগুলো ডাজেন্ট ম্যাটার দিন শেষে আপনি দেখেন যে একদম পাবলিক প্লেসে এই কথাগুলো যখন বলা যায় যে সে সবচেয়ে জনপ্রিয় এবং একজনকে তুলনা দিয়ে খোঁচা মেরেগুলো মৌসুমীর পক্ষ থেকে এটা অত্যন্ত কষ্টজনক একটা ব্যাপার লাগে অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার লাগে বাট একটা ম্যাক্সিমাম পর্সন অফ আমি বলবো না আপনি যদি ধরেই নিন যে আসলে শাবনুজ ইজ ভেরি ভেরি মোর মোস্ট পপুলার দেন মৌসুমি যদি আপনি এটাও যদি বলেন তারপরেও কিন্তু এটা যদি হয় তারপরেও কিন্তু পাবলিক প্লেসে মৌসুমীর মতো একজন নায়িকার সঙ্গে কম্পারিজন টেনে মৌসুমকে এরকম ছোটোভাবে এটা বলা একটু দৃষ্টি কটু লেগে যায় এটা আসলে অন্যরকম লাগে যে আসলে একজনকে বড় করতে গিয়ে একজনকে ছোট করা আসলে যখন যে যার দলে তখন সে তাকে নিয়ে ভালো ভালো কথাবার্তা বলে এগুলো আসলে একটু অন্যরকম লাগে আমি জানি না আপনাদের কার কী মত আমাদের এই ব্যাপারে তো তারা যে স্টেটমেন্ট দিলে হয়তো ছাপনুর ভক্তদের ভালো লেগেছে কিন্তু আপনারা একটু মানসিকতা খাটিয়ে দেখুন মৌসুমী ভক্তদের তার ব্যাপারটা একটু কষ্ট লেগেছে তারপর কিছু করার নেই যার যার পয়েন্ট অফ ভিউ যার যার মতামত সে প্রদর্শন করবে এই ব্যাপারে আমরা কী বলতে পারি বলেন তো যাই হোক এটা নিয়ে কিছু কথা বলার ছিল আমার মনে হলো যে এটা নিয়ে আমি কিছু স্টেটমেন্ট দিই তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখাচ্ছে এক্সটার ভিডিওতে সব বিষয়ে ফিল্মসের সঙ্গে থাকবেন